ও যে খাঁচার ভিতর, অছি পাখি কেমনে আসে যা, খাঁচার ভিতর অছি পাখি কেমনে আসে যা, ধরিতে জানলে মনে তুই রইলি খাঁচার আশে, খাঁচারে তো খাঁচা বাসে, মন তুই রই ওরে পাগলে মন, খাঁচার আশে খাঁচারে তো কুন্দরি খাঁচা পড়িবে খোসে, ভেবে লালন ভেবে লালন ভেবে লালন ফকির সিংহী যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, রাজা দশরথ জল নিয়ে অন্ধমণির সম্মুখে গিয়ে যখনই দাঁড়িয়েছে, অন্ধমণি বলে উঠলেন, কে আপনি? মুনিবর, আমি রাজা দশরথ। মহারাজ আপনি এখানে? আমি আপনার জন্য জল নিয়ে এসেছি। জল? না 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 না, আপনাকে জল আনতে হবে না। আমার ছেলে সিন্ধু, সে জল আনতে গিয়েছে, ওই এখনই ফিরে আসবে। আপনি কেন কষ্ট করে এলেন বলুন?
আপনার ছেলে তো আর আসবে না। আমার ছেলে আর আসবে না মানে কি বলছেন আপনি? আরে মহারাজ, আপনি ভুল করছেন। আমার ছেলে সে জল আনতে গিয়েছে আমার জন্য। মহারাজ, আপনি এমন বলবেন না। দশরথ বললেন, মণিবর, আপনার ছেলে আর কোনোদিন আসবে না। আমি আপনার ছেলেকে প্রাণে মেরেছি। না হয়ে গেলে চোখ দিয়ে টপ টপ করে বল জড়িয়ে জল গড়িয়ে পড়ছে, সর্বশরীর থরথর করে কাঁপতে লাগলো। মণিবর, মণিবর থরথর করে কাঁপছে। কি বলছেন মহারাজ? না না, আমার সিন্ধুকে কেউ আমার কাছ থেকে নিয়ে যেতে পারে না। মণিবর বিশ্বাস করুন, মণিবর, আমি তাকে মারতে চাই। হরিবল হরিবল, আমি শব্দ বেদি বানেই তাকে আঘাত করেছি। আমি তাকে মারতে চাইনি মণিবর, একমাত্র সন্তানের মৃত্যু কথা শুনে আর ধৈর্য ধরতে পারলেন না। তার ভিতরের যে প্রাণ পাখি আছে পালাবার জন্য ছটপট ছটপট করছে। অন্ধমণি আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। রাজা দশরথকে বলেছিল, শোনো শোনো রাজা দশরথ, আমি তোমাকে অভিশাপ করলাম। আজকের যেমন আমি সন্তান বিরহে সন্তান প্রেমে পাগল হয়ে, আমি যেমন বাৎসল্য প্রেমে পড়ে সন্তানের জন্য সন্তান শোকে পড়ে সন্তানের প্রেমে পড়ে সন্তানের জন্য, আজকের আমি যেমন আমার এই প্রাণ হারিয়ে ফেললাম, একদিন এই সন্তান হারার জ্বালা, সন্তান হারার যন্ত্রণা, সন্তান হারার বেদনায় একদিন তোমাকেও মরতে হবে, মরতে হবে, মরতে হবে। আপনারা প্রত্যেকে জানেন, যেদিন রাম 14 বছর বনবাসে গিয়েছিল কি হয়েছিল জানেন তো? রাম রাজা হবে বলে যখন যখন কইকে বলেছিল, স্বামী রাম রাজা হতে পারে না, রাজা যদি হতে হয় আমার ভরত রাজা হবে। যখন পিতৃসত্য পালিবারের জন্য রাম 14 বছর বনবাসী হয়েছিল, রাম যখন বনবাসে চলে গেলে সহ্য করতে পারল না দশরথ সন্তানের এই বেদনা এই যন্ত্রণা। কেন? ওই যে মণিবর অভিশাপ করেছিল, সব কিছুর খণ্ডন আছে অভিশাপের খণ্ডন। অভিশাপ যদি কেউ নেয়, কেউ পেয়ে থাকে, অভিশাপ তাকে ভোগ করতেই হবে। নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল হরিবল, চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাবো। কি মায়েরা যাবেন তো? যাবে? আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি নাম করতে হয় জানো? রাধে রাধে। বেশ, আর নবদ্বীপ গেলে কি নাম করতে হয়? কি নাম করতে হয় নবদ্বীপে? কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। আচ্ছা ঠিক আছে, বেশ। আচ্ছা বলুন তো, নবদ্বীপে গেলে কি নাম করতে হয়? হরে কৃষ্ণ। আর মায়াপুরে গেলে কি নাম করতে হয়? সেখানে হরে কৃষ্ণ। তাহলে নিতাইটা যাবে কোথায়? জামাইয়ের সঙ্গে গিয়েছে, ভালো মন্দ খেয়েছে, আর
চলে এসেছে কি তাই তো হরি বল হরি কৃষ্ণ হরি নবদ্বীপে গেলে বলতে হয় জয় নিতাই আর আর কোথায় এই যে আর মায়াপুরে গেলে বলতে হয় হরে কৃষ্ণ হরি বল হরি বল আর বৃন্দাবনে তো অনেক রাস্তা আমরা কেউ যাই না যাই না নয় খুবই কম মানুষ যায় কিন্তু গেলেও এটা তো মায়েদের মুখস্থ বলি বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতেই হয় কি কি মায়েরা তাই তো তাহলে মায়েদের এটা মুখস্থ বলি বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলতে হয় তো বলুন প্রেমসে বলুন বলিয়ে রাধা রানী কি সবাই কিন্তু বললেন বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন নাম কি ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি আজকে কার হরি বাসর কি কি হলো আপনার হাত তুলবেন না হরে কৃষ্ণ হরি বল হাত তুলুন সবাই আমার বাবারা তুলুন প্রেমসে এদিকে প্রেমসে সবাই এখন মানুষ করানো হয়ে মারা যাচ্ছে বয়স ছাড়া অল্প বয়সে মারা যাচ্ছে তা মারা তো আমরা যাব সবাই আগে আর পরে একটু হাত তুলে নি ভগবানের নাম করেন এ কি আপনি সামনে বসে হরে কৃষ্ণ সবাই মিলে প্রেমসে সবাই মিলে একটু উলুধ্বনি মেরে প্যারি লাল রে কানাই যা কি হলো হাত বই কান ধরলাম আর নেমে গেল গৌর হরির জন্য এইটুকু করতে পারে না তুলে রাখো বৃন্দাবন নাম হে মরুষা বৃন্দাবন নাম হে মরুষা রাধিকা রাধি মেরো প্যারা রে বৃন্দাবন নাম হে মরুষা বৃন্দাবন নাম হে মরুষা রাধিকা রাধি মেরো প্যারা রে
সিরিকে মুকুট বিরাজে তেরে সিরিকে কুণ্ডল সাজে তেরে সিরিকে মুকুট বিরাজে তেরে তুমিকে কুণ্ডল সাজে তেরে সিরিকে মুকুট বিরাজে তেরে সিরিকে কুণ্ডল সাজে সবাই যারা দাঁড়িয়ে আছেন যারা বসে আছেন সবাই বলবে দেখছো বাইরে দামি টিকিট কেটেছে সব আরে সেজন্য বলবে না ওনারা হাত তুলবেন না সবাই বলবেন সবাই হাত তুলুন এদিকে সবাই মিলে সবাই হাত তুলুন আগে হাত তুলুন আমার সঙ্গে সঙ্গে বলবেন কেমন সবাই মিলে প্রেম সে বললো রাধে রাধে প্রেম সে বললো জোর সে বললো জোর সে বললো রাধে প্রেম সে বললো হে ভাব সে বললো আমাদের কালীতলা হিত সংঘের প্রেসিডেন্ট মহাশয় হ্যাঁ কারকুলি চট্টরাজ মহাশয় কারকুলি চট্টরাজ বোনের কীর্তন শুনে সন্তুষ্ট হইয়া আমাদের ক্লাবের প্রেসিডেন্ট মহাশয় ১০০ টাকা উপহার করলেন বলাই কয়াল হরিবাল হরিবাল এবং এই ওনার সাথে এই একটা কি ছেলেটার নাম কি নাম হ্যাঁ হ্যাঁ বলুন বলুন ভুলে তো যেতেই পারে না ক্লাবের একটা ছেলে সে আমাদের পাড়ার ছেলে খুব ভালো ছেলে ওই ও ২০ টাকা পুরস্কার করলে ছোটো ছোটো ভাই বলে গৌর নিতাই বলে হরিহরি বলবো মিঠু গৌ শ্রীকৃষ্ণ প্রেমানন্দ হরিবাল হরিবাল গাড়ি থেকে তো পড়ে গেলে তাহলে তার বৃন্দাবনে যাওয়া হবে হরে কৃষ্ণ হরি বল বলুন আর একবার যারা এর আগে যারা বলেননি তাদের জন্য সবাই প্রেম সে হাত তুলুন সবাই সবাই মিলে এদিকে কি হলো আরে এরকম করলে হবে না এরকম আসলে কি জানো না এরকম চলবে না এরকম যতক্ষণ না করছেন কেউ ও আপনার সন্তান আছে যাই
কিগো মাইরা বারে বারে হাত তুলতে বলছে ওই তো আপনাদের খারাপ লাগছে আমার কথা নয় কিন্তু মহাভারতে তার প্রমাণ আছে হাত তুলেছিলেন কে না দ্রৌপদী দ্রৌপদী কি করেছিলেন যেদিন দুর্যোধনের দ্রুত সভাতে দুঃশাসনে এমন বসন ধরে টান দিলে দ্রৌপদীর কিন্তু সব খুলে যাচ্ছিল সেদিন দ্রৌপদী লজ্জা নিবারণের জন্য একাত বুকের মধ্যে চেপে ধরে একাত তুলে ভগবানকে ডেকেছিল তা বলুন না ভগবান কি চাইলে কৃপা করতে পারতেন না পারতেন তো কিন্তু করেননি কেন করেননি এই তার প্রমাণ এই যে আপনারা হরিনাম শুনছেন বটে কিন্তু কেউ হাত তুলছেন না হাতগুলো লুকিয়ে রেখেছেন টানা ফুচকা আলু কাবলি খাওয়ার জন্য রেখেছেন কিন্তু এই যে হাত যতক্ষণ না তুলবে ভগবানই কৃপা করবেন তা ভগবানকে বৃন্দাবনে তো যেতেই পারবে না আর ভগবানের কৃপাও হবে না ওই মথুরা স্টেশনে নামিয়ে রেখে যাওয়া হবে তা ভগবান কি করলেন দ্রৌপদী যখনই সবকিছু ছেড়ে দিয়ে দুটি বাহু উত্তোলন করে ভগবানের চরণে সব সঁপে দিয়েছিল তখনই ভগবান এত বসন দিয়েছিল যে দুঃশাসন টানতে টানতে হাঁপিয়ে পড়েছে আপনারা প্রত্যেকে তার প্রমাণ জানেন তাই দুটি বাহু তোলা মানে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করা ইহো জগতে পর জগতে আমার বলতে যা কিছু আছে গোবিন্দ তোমার ওই রাখলে রাঙা চরণে তাহলে যতক্ষণ না দুহাত তুলছি আমরা ভগবান আমাদের কৃপা করবেন না এই দুহাত তোলা মানে যেটাকে কলিযুগে বলা হয় সিলিন্ডার কল আগে দুহাত তোলো সবাই প্রেমসে একবার ধ্বনি কিশোরী কুচি আইসা ইন্তজাম হো যায়ে যুবা পে রাধা 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 নাম হো যায়ে সময় কিশোরী কুচি আইসা ইন্তজামে হো যায়ে
কি করলেন তিনি, পারিষদ বড়কে সঙ্গে নিয়ে আর চলেছে এক নাগরী আর এক নাগরীকে বলছেন, ওই দেখ দেখ কিসের দল, চাহে গোরা বেত্র দিয়া কিসের দান, কিসের দান, কিসের দান চাহে আমার, আজ কিসের দান চাহে
আমি তো চাই শুধু তোমাদের দেহ গুলোই আমায় করদা। নদীয়ার নাগরীরা বলে মহাপ্রভু এই দেহ নিয়ে তুমি কি করবে, তোমার দেহ আছে তা তুমি এতগুলো দেহ নিয়ে করবেটা কি? বলে আমি কি করব জানো, তোমরা তো জানো না জানো না, তোমাদের দেহগুলো যদি আমি পেয়ে যাই, তোমাদের ওই দেহ তো আমার হয়ে যাবে। আরে আমার যদি হয়ে যায় আমি কি করিব জানো? তোমাদের প্রত্যেকের যে দুটি করে কর্ণ আছে, একটি করে বদন আছে, তোমাদের ওই কর্ণ দিয়ে আমি এই নাম শ্রবণ করব, আর ওই বদন দিয়ে তোমরা যে হরি নাম বলবে সেই নামও আমি শ্রবণ করব। তাই বলেছি তোমাদের সোনা দানা মণি মুক্তা টাকা পয়সা কিছুই চাই না, চাই শুধু তোমাদের দেহ। তোমাদের দেহগুলো আমাকে দান করো। তাই নদীয়ার পথে পথে নদীয়া নাগরীদের কাছে মহাপ্রভু আমার দেহ দান চাই না, দান যদি করতে হয় দেহ দান করো, আর কিছু চাই না। তাই এমনই ভাবে মহাপ্রভু চলেছে। চলুন আজকের এইবার শ্রীরাম বৃন্দাবনে সেই মহাপ্রভু দ্বাপর যুগে তিনি কেমন ভাবে কৃষ্ণ অবতারে রাধারানী তিনি আজকে দানি সেজে রাধারানীর কাছে দান চেয়েছিলেন কেমন ভাবে, এই লীলার মাধ্যমে আমরা আস্বাদন করব। তো চলুন ভগবান কৃষ্ণ এবং গোপীদের উত্তম মহারাজ যেমন করে তিনি চরণ বন্দনা করেছিলেন, আমরাও গাইব, আমরাও বলবো একসঙ্গে সবাই, কেমন হবে বলবো? বন্দে নন্দন ব্রজ শ্রীনাদর নবরি কথ গীত প্রণতি
মাধুর্য মণ্ডিত শ্রীদাম বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণ সকলে রাখাল বালকগণকে সঙ্গে নিয়ে আজকের তিনি সেই ব্রজের ভাবে বিভোর হয়ে কিশোরীর ভাবকে অঙ্গে অঙ্গীকার করে সকলকে বলছি সখা আজকের আমরা আজকের আর আমাদের বিনোদ খেলা খেলতে ভালো লাগছে আজকের আমরা কি খেলবো জানি সখা বলে কি খেলা খেলবো বসিল দুটি ভাই ভাই ছায়াতে বসিল দুটি ভাই এমতো সময় ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই সকাল সেই সকাল থেকে আমি আমার প্রেমময়ী দেখা পেলাম না দর্শন পেলাম না তাই আজকের ভগবান শ্রীকৃষ্ণই আমার সকা সুবলের করে দোকানি চেপে ধরে বলে কি বলে ভাই সুবলের রে আনই ছল করি সুবলের করে ধরি আনই ছল করি সুবলের করে ধরি আনই ছল করি ভাই সুবলে রে নিতাই বল হরি বল হরি বল ভাই সুবল রে ভাই সুবল সেই প্রেমময়ী খুঁজে বেড়াই আনই ছল করি সুবলের ঘরে ধরি আনই ছল করি সুবলের ঘরে ধরি আমার তরু তলে বৈশা হো গায় ও ভাই চল চল গায় তরু তলে বৈশা হো ও ভাই চল চল যা আমার তরু তলে বৈশা হো গায় ও ভাই চল চল যা তোর তলে বৈশ ও ভাই চল চল যাই ও ভাই
চল চল ওই দান ঘাটের ওই পথ মাঝি দান ঘাটের পথ মাঝি তরুতলে বৈশাখ কানাই তরুতলে বৈশাখ কানাই তরুতলে 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 বৈশাখ কানাই কানাই আরে তুই বলছিস আরে দান ঘাটে যেতে বলছি কিন্তু দান ঘাটে গেলে কি রাধারানীকে পাওয়া যাবে বলছি আরে এছাড়া তোর কোনো উপায় নেই দান ঘাটে যেতেই হবে এদিকে রাধারানী আমার অষ্টসখী সুসজ্জিতা হয়ে অষ্টসখীর মাঝে পড়ি পিতা রাধারানী আমার ললিতাকে ডেকে ডেকে বলে ললিতা ললিতা রে তোরা তো জানিস না সখি ললিতা রে ওরে সখি যদি কারোর ঘরে কখনো আগুন লাগে তবে সকালেও নয় সন্ধ্যায়ও নয় যদি কারো জীবের কোনো জীবের ঘরে মধ্যাহ্নকালে আগুন লাগে একে তো আগুনের তাপে তার উপর আবার প্রকট সূর্যের তাপ সে যে বড় জ্বালাদায়ক ললিতা রে ওই আগুনের তাপে যে আমার হৃদয় আমার হৃদয় জ্বলে ওরে ললিতা একবার গিয়ে দেখি আমার প্রাণ না সুখে আছে না দুঃখে আছে বোধহয় আমার পড়ানে বলে আমার বর্ণনা দে যোগি সুখে থাকিবে সুখে বলে বলে আমার আমার পরা পরনে কাঁদিবে কেনে সখী রে ওরে সখী বলব আমার বধু সুখী না বল বল কেন কাঁদেবে বল কাঁদেবে বলি আমার বধু যদি যদি সুখী থাকবে বলা আমায় মধু সুখে থাকিবে
সদস্য ভাইরা টাকার মালা দিয়ে উপহার করিলে গৌ নিতাই বলে একবার হরি হরি বলবো সবাই বলুন প্রেম সে নিতাই গৌ শ্রী কৃষ্ণ প্রেমানন্দ হরিবল হরি কৃষ্ণ হরি বল প্রেমানন্দে মেতে হরি বল হরি নামের বন্যা যে হলো সবাই সবাই
মতে সময়। ললিতা বিশাখা চিত্রা চম্পকলতিকা সমস্ত সখীদের কাছে রাধারানী তার অন্তরে দুঃখ প্রকাশ করছেন, সে কেমন ভাবে তার প্রাণ গোবিন্দকে পাবে। আর এদিকে তার সখা সুবালকী সঙ্গে নিয়ে বৃন্দাবনের ভগবানের তিন প্রকারের সখা আছে, প্রিয় সখা, প্রিয় নম্র সখা আর প্রাণ সখা। প্রিয় সখা হলো শ্রীদাম সুদাম, প্রিয় নম্র সখা হলো দাম বসুদাম, আর প্রাণ সখা হলো মধুমঙ্গল ও সুবল। যাদের কাছে অগকুটি মনের কথা খুলে বলা যায়, ওই যে কথায় আছে না, আপন মরম কথা না কইও যথা তথা। বন্ধু আমাদের অনেক থাকতে পারে, কিন্তু মনের বা প্রাণের বন্ধু বেশি জন হয় না, খুব বেশি হলে দু একজন হয়, যাদের কাছে অগকুটি মনের কথা খুলে বলা যায়। তাই আমার প্রাণ গোবিন্দের সখা অনেক থাকতে পারে, কিন্তু মনের বা প্রাণের সখা মধুমঙ্গল ও শুভ। তাই সুবল বলছে, ভাই এক কাজ কর, তুই দানির সাজে এখানে দাঁড়া, আর রাধারানী যখন ওই মথুরার হাটে যাবে তোর সঙ্গে দেখা হয়ে যাবে। তা দানির সাজে সসজ্জিত হয়ে দাঁড়ালেন, বলছে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার জন্য অপেক্ষা করছি, তো রাধারানী জানবে কেমন করে? বলে কেন, তোর করে যে মোহন মোড়লি আছে ওই বংশের ধনী কর। তাই বংশে ধনী করতে লাগলি, শব্দ ব্রহ্মময় বেনো ব্রহ্মময় বেনো বাদ হিন্দি মুখাম মজে দস্য নস্যনি না দস্য তৈ মূর্তি ময়ি মেগতি। আমার বাঁশি বাজালেন, যার যেমন কান সে তেমনই ভাবে বাঁশি শুনলেন। কে কেমন ভাবে বাঁশি শুনলেন, কেমন ভাবে জানেন, কেমন ভাবে শুনেছে মা? যশো নাশো নিচে বাঁশি দেননি দেননি, 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 পিতানন্দ শোনে বাঁশি এই তো বাঁধাই আমি, পিতানন্দ শোনে বাঁশি এই তো বাঁধাই আমি। আমা রাধারানী গোবিন্দ যে বাঁশি বাজালেন রাধারানীর উদ্দেশ্য করে, মা যশোমতি শুনতে পেলেন তাকে ননি খাওয়ার জন্য ডাকছে, আর এদিকে শুনতে পেলেন কে না পিতানন্দ, আর কে শুনতে পেলেন সখাগণ? কি শুনছেন, কি শুনছে জানেন? সখাগণ শোনে বাঁশি চল গৃহে যাই, সখাগণ শোনে বাঁশি চল গৃহে যাই, আর কে শুনছে? বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই, বিনোদিনী শোনে বাঁশি ঘাটে এসো রাই। ও রাধে এই যে আমি বাঁশি বাজিয়েছি, আশাপথ পানি চেয়ে আছে, আশাপথ পানি চেয়ে আছে, আশাপথ পানি চেয়ে আছে, আশাপথ পানি চেয়ে আছে, কখন তুমি আসবে রাধে? এমতো সময় যার জন্য বাঁশি বাজিয়েছে রাধারানী আমার শুনতে পেলেন, তাই রাধারানী আমার সখীদের বললেন, সে তো কৃষ্ণবাদিনী গো, জটিলা কুটিলার ঘর, আর জ্বলন্ত অগ্নিতে জল ঢেলে দিয়ে ধোঁয়ার সৃষ্টি করে ভগবানের জন্য কাঁদছে, যেতে পারছে না। এদিকে রাধারানীর দিদিমা বৃন্দাবনের সবাইয়ের বড় আয় নাম হলন বড়ায়, জটিলা ভবনে এসে বলছে, হ্যাঁ রে জটিলে, শুনলাম দধিদুগ্ধ গীত গোলের মূল্য দ্বিগুণ বেড়ে গেছে, তা হ্যাঁ রে তোরা কি মথুরার হাটে যাবি? বলছে হ্যাঁ মা আমি যাবো, কেমন করে? আমার তো বয়স হয়ে গেছে, হাঁটতে চলতে পারি না। বলে তাহলে তোর মেয়ে কুটিলাকে পাঠিয়ে দে। আমার মেয়ে কুটিলাকে কেমন ভাবে পাঠাবো? আরে কেন, তোর মেয়ে কুটিলাতে ভালো বেশ কেন করতে পারে? হাটে গেলে হাট ভেঙে, ও হাটে গেলে হাট ভেঙে যাবে,
বেশ তাহলে এক কাজ কর, তাহলে তোর বৌমাকে পাঠিয়ে দে। কিন্তু আমার বৌমা তো নতুন বিগিকিনির কিছু বোঝে না। আরে আমি ওকে শিখিয়ে দেব। তামা তাই রাধারানীকে বললেন, অশোকি তুই তাড়াতাড়ি পশুরাখানে সাজিয়ে নে। এদিকে জটিলা বুড়ি বললেন, মা গো আমার বৌমাকে যেমন ভাবে নিয়ে যাচ্ছ তেমন ভাবে আবার ফিরিয়ে দিয়ে যেও। ও যে আমার ভীষণ ভয় করে ওই নন্দের বেটা কানাই, ও যে আমার বৌমার মনে চুরি করে, তাই মা গো সকালে সকালে বৌমাকে নিয়ে যাও, তাতে কোনো দুঃখ নাই। তবে আমার বৌমা যেমনে যাই তেমনে যেন ফিরে আসে। আরে ও জটিলে, তোর কি আমার উপর ভরসা নেই? কথা দিলাম আমি আছি যখন ওই নন্দের বেটা কানাই কৃষ্ণ, আরে ও কিচ্ছু করতে পারবে। এইবার রাধারানী আমার কি করলেন, অন্তর জগতে সাজালেন শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুরে দিয়ে, আর বহির জগতে সাজালো দধি দুগ্ধ গৃত গোলে দিয়ে, সুন্দর করে পশুরাখানি সাজিয়ে। আজ রাধারানী আমার অষ্টসখী পরিপিতা বিষভানু রাজনন্দিনী সবাইকে সঙ্গে নিয়ে চলেছেন কোথায়, আজ মথুরার হাটে প্রাণ গোবিন্দ দর্শনে। কেমন হবে চলেছে অশোকি? আরে চল চল আমরা সবাই যাব। কি গো মায়েরা যাবেন তো? এইবার সবাই মিলে গোবিন্দর নিকট চলেছি। কেমন হবে যাচ্ছে? ওরে ললিতা, ওরে ও বিশাখা, বল বল আমার বধূ, আজকের কি আমি আমার বধূর সঙ্গে গেলে দর্শন পাবো? বলছে হ্যাঁ অবশ্যই পাবি তোর বধূ দর্শন। চলুন আমরাও সবাই সেই কৃষ্ণ নাম গাইতে গাইতে সবাই মিলে যাবো। বলো ধ্বনি একটু প্রেমসে। বাহ, আজি কৃষ্ণ বলে দুটি বাহু তুলে না ছোড়ে মো বৃন্দাবনে,
রাধারানী আমার যখন গোবিন্দ দর্শনে চলেছেন কৃষ্ণ নাম গাইতে গাইতে এমতো সময় রাধারানীর উরুণিটা পথের মাঝে পড়ে গেলেন। তামা উরুণি যখন পথের মাঝে পড়ে গিয়েছে এদিকে রাধারানী সেদিকে খেয়াল নেই, এমতো সময় যখন প্রাণ গোবিন্দের কাছে আসলেন কেমন হবে, দানির সম্মুখে আসলেন প্রাণ গোবিন্দর সম্মুখে এসে কি করলেন, দানির চক্কর আঁকি দিয়া সীতা তাহা দেখি, দানির চক্কর আঁকি দিয়া সীতা তাহা দেখি, দানির চক্কর আঁকি দিয়া সীতা তাহা দেখি, মজিয়া কোনা পাশরি কত করি হেরি কিশোরী, মজিয়া কোনা পাশরি কত করি হেরি কিশোরী, এই যে ও বলিনি ভুলে গেল দানে চাওয়ার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা, ভুলে গেল দানে চাওয়ার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা, আবার দানি হওয়া কি কথার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা, দানি হওয়া কি কথার কথা, ভুলে গেল দান চাওয়ার কথা, এই যে ও বলিনি কি ভেবেছো, হ্যাঁ এই পথে যদি যেতে হয় আমাকে দান দিয়ে তবেই তোমাদের যেতে হবে। আরে আমরা তো আগে কখনো দেখিনি এমন দানি সাজতে কাউকে। আরে দেখোনি তো কি হয়েছে, আমি হলাম এই পথের দানি, মহাদানি। আমরা তো রোজ বিকিনি করতে যাই, হ্যাঁ কিন্তু কাউকে তো আমরা দান দিইনি। দান দাওনি? কিন্তু আজকে তো তোমাদের দান দিতেই হবে, দান যদি না দাও এখান থেকে তোমরা কিছুতেই যেতে পারবে। শোনো বলো, আমাদের কাছে তো এখন কড়ি নাই, হ্যাঁ আমরা বিকিনি করে ফেরার পথে তোমাকে। না 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 না, ওরকম বললে হবে না, এমনিতে আমাকে ফাঁকি দিয়ে সবাই চলে যায়। তাই কি করলেন, ভগবান বলে না না হবে না। এদিকে সমস্ত সখীদের থেকে ললিতা হলো ভীষণ চতুর, ললিতা দাঁড়িয়ে বলছে এই যে কোথাকার দানি তুমি, হ্যাঁ এর আগে তো এখানে কখনো কোথাও দেখিনি, কি চাও তুমি, দান চাও? বা 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 বা, দেখে মনে হচ্ছে তুমি দানি না। শোনো শোনো, দেখে মনে হচ্ছে তুমি দানি নাও, তোমার গায়ের রংটা একেবারে কালো ভোমরার মতো, নিজের চেহারাটা কখনো দেখেছো, নিজের চেহারাটা দেখেছো একেবারে কালো ভোমরার মতো দেখ, আর সে হবে কি না আমাদের পথের প্রতীক দানি? না না না, বেশ শোনো শোনো, একটা নারী কি চায়, পুরুষের যদি রূপ থাকে তো নারী মোহিত হয়, রূপ যদি না থাকে তো সেই পুরুষের কি থাকা চায়, টাকা, টাকা থাকলে সব হয়ে যাবে ঠিক মায়েরা, পুরুষের যদি রূপ থাকে তো নারী মোহিত হয়, আর রূপ যদি না থাকে তো গুণ থাকা চায়। তোমায় দেখে মনে হচ্ছে তোমার কোনোই গুণ নেই, তোমার কোনো গুণ নেই, তোমার দেখতে কালো ভোমরা। আর গোবিন্দের ধন সম্পত্তি বলতে কি আছে, ওই ধবলি শ্যামলি কালী কমল, আর বাসস্থান বলতে মানে ঘর বাড়ি বলতে কদম বৃক্ষের ডাল, সারাক্ষণ সেখানে উঠে পরের বইয়ের নাম ধরে, টাকা ছাড়া আর কোনো গতি, আর সে কিনা হবে আমাদের রাধারানী কি, রাধারানীর সঙ্গী? না না না, হতে পারে না। দেখো দেখো এই যে রসিক নাগর, দানি বলো বলো, কোন গুণে কোন গুণে বেঁধে তোমার বিধি তোমার বিধি তোমার, বলো বলো দানি করেছে অবধ, বলো বলো কোনে 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 গো, আরে বলো বলো কে তোমায় দানি করলো, বলো 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 গুনে
রূপেতে ভবনা রূপেতে ভোমরা গুনে ননি চোরা ভোমরা গুনে ননি চোরা রূপেতে ভোমরা গুনে ননি চোরা ধনেতে ধবলে বসতি গাছে রূপেতে ভ্রমরা গুনে ননি চোরা রূপেতে ভ্রমরা গুনে ধনেতে ধবলে নিতাই বল হরি বল হরি বল বসতি এই যো দানি কোন গুনে দিদি তো ভানি কোনে দেখে মনে হয় যেন সাজা দানি সাধা নয় সাধনা করা দানি নয় দেখে মনে হয় যেন আজকের তিনি দানি সেজেছে কি যে বলো তুমি আরে ঠিকই বলছি এইবার বলছে দেখো দেখো তোমার কোনো কিছুতেই গুণ নেই তোমার গায়ের রং কালো তোমার দেখতে ভোমরের মতো তোমার ধন সম্পত্তি কিচ্ছু নেই তুমি গুণে ননি চোরা গোপীদের ঘরে গিয়ে ননি চুরি করে করে বেড়াও গোপীদের বসন চুরি করো তোমার কি আছে তুমি কিনা এসেছো আমাদের রাধারানী রাজনন্দিনীর সঙ্গী আহারে দেখো দেখো শোনো শোনো এ কথা শুনে গোবিন্দ বলেন বাহ এই যে কোন শাস্ত্রে লেখা আছে যে আজকের বাড়ির বউরা বাজারে বিক্রি কিনি করতে যায় কোথায় লেখা আছে তোমাদের পতি যদি এতই ভালো বলি তোমাদের কেন হাতে পাঠে বলো বলো তাই বললে শোনো শোনো তোমরা আমাদের আমাকে অনেক অপমান করেছো তাই বললে কি কহিলে সুধাম কি কহিলে সুধাম কি কহিলে সুধাম ধেনু রাজু কি কহিলে সুধামুখী কি কহিলে তোমরা আমি চোর বাহ আমার স্বভাব ভালো না বাহ শোনো শোনো কি কহিলে সুধামুখী আমি মাঠে শোনো শোনো পুরুষী সকলি শোভা পায় পুরুষী সকলে শোভা পায় পুরুষে সকলে শোভা পায় পুরুষে সকলে শোভা
কালীতলা হৃদয়ের পরিচালনায় বিশ্বনাথ সর্দার কাকলি চট্টলাজার কীর্তন সন্তুষ্ট হইয়া 50 টাকা পুরস্কার করলেন এবং অসিত বিশ্বাস এই ভাইয়ের খোলে সন্তুষ্ট হইয়া 50টি টাকা পুরস্কার করলেন। স্বপন মণ্ডল ডান দিকে খোলের বাইনা শুনে সন্তুষ্ট হইয়া 20 টাকা পুরস্কার করলেন। গৌলিতাই বলে একবার হরিবল কি কহিলে সুধামতি আহা কহিলে সুধামতি আমি আমি গোটে ধেনু রাখি কি কহিলে সুধামতি আমি গোটে ধেনু পুরুষি সকলি সবা পাই আমার তো সকলি আমরা যেখানে সেখানে যেতে পারি। শিখো দাদা ভাইরা, একটা পুরুষ অনেক রাত করে বাড়ি ফিরতে পারে, একটা মহিলা কি রাত করে বাড়ি ফিরতে পারে? কি গো মায়েরা পারে, তবে এখন পারে, তবে এখন পারে। কিন্তু আমি তো এখনকার কথা বলছি না, আমি তো সেই দাবর যুগের কথা বলছি, তাই না? তাহলে একটা নারী সে কিন্তু হাটে মাঠে যেতে জানে না, যেতে পারে না, এখন যাচ্ছে, কিন্তু তখনকার দিনে যেত না, যেতে দিত না। কিন্তু রাধারানীর কথা শুনে বলছে, শোনো শোনো, ও যে হাটে গিয়েছে, তোমাদের পুরুষরা যদি এত ভালো তোমাদের হাতে পাঠালো। তখন রাধারানীর সখীরা বলছে, এই যে ও বধু, তুমি যদি এই সুন্দর রমণীর পতি হতে তাহলে তুমি কি করতে? তখন গোবিন্দ কি বলছে শোনো, বলে ও যদি আমার পতি হতো আমি কি করতাম জানো? শোনো শোনো, ও যদি আমার পতি হতো, অর্থাৎ ও যদি আমার, গোবিন্দ বলছে ও যদি আমার স্ত্রী হতো, আর রাধারানী সখীরা বলছে ও যদি তোমার পতি হতো তাহলে কি করতে রাধে? রাধারানী বলছে কি করতাম সখী তোরা বল। গোবিন্দ বলছে আমি বলছি ও যদি আমার স্ত্রী হতো আমি কি করতাম জানো? কি করতাম? এমন রূপ সে যদি স্বর্ণ পালঙ্কের ওপর বসাইয়ে রাখতাম আর ওর বদনে প্রাণে চেয়ে থাকতাম। তাই বলছে, কি বলছে? এমন রূপসী যদি, এমন রূপসী যদি মনে মিলাই তো বিধি বসাইয়ে রাখিতাম সোনার পাটে, বসাইয়ে রাখিতাম সোনার পাটে, আমি বসাইয়ে তুমি এই যে সারাদিন ধেনু চড়াও আর গাছের ডালে উঠে থাকো, তোমার আবার স্বর্ণ কাঠ পেলো কোথা থেকে? নিজের থাকার জায়গা নেই। আবার বলছো ও যদি আমার স্ত্রী হতো, ওকে যদি আমি কাছে পেতাম আর কি, তাহলে ওকে আমি স্বর্ণ পালঙ্কের ওপর বসাই রাখতাম। বলে ও পিলাতা মেলাইনি তাই আমি রাখতে পারিনি। এইবার গোবিন্দ বলছে শোনো শোনো রাধে, এইবার প্রাণ গোবিন্দ আমার এমনই ভাবে এইসব কথা বলতে বলতে যেই না রাধারানীকে স্পর্শ করতে যাবে, রাধারানী তাড়াতাড়ি করে দূরে সরে গিয়ে বলছে, এই সঙ্গে ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানে আমরা পরের নারী, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলাজ কানে আমরা পরের নারী, ছুঁয়ো
না তোমরাই আমার ছুঁয়ো না কি গো ছুঁয়ে দিলে তাহলে আমি তো তোমার হয়ে যাব তাই বলছি ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জানা আমরা পড়ের নারী ছুঁয়ো না ছুঁয়ো না নীলা জানা আমরা পড়ের নারী যে পরপুরুষে পরপুরুষের পবন পরশে পরপুরুষের পবন পরশে পরপুরুষের পবন পরশে সুচিতে সিনানে কই হে কানাই ছুঁয়ো না আমরা হলাম পরনমণি তুমি হলে পরপুরুষ তুমি যদি আমাদের ছুঁয়ে দাও তাহলে আমরা কি হয়ে যাব আমরা কি হব পরপুরুষ যদি গায়ে হাত দেয় তাহলে কলঙ্কিত হয়ে যাব তো তাই তুমি আমাদের ছুঁয়ো না এমতো সময় সখীগণ বললেন ঠিক আছে তুমি যদি আমাদের রাধারানী পেতে চাও তোমায় কি করতে হবে জানো কি করতে হবে গিরিয়া যদি গৌরী আরাধনা পান করো কনক ধূমে গিরিয়া যদি গৌরী আরাধনা গিরিয়া যদি গৌরী আরাধনা পান করো কনক ধূমে কামসাগরে কামনা করো কামসাগরে কামনা করো বেনি বদরিকা সমহে কানাই ছুঁয়ো না যদি রাধারানী পেতে চাও গিরি কদনে গিয়ে যুগ যুগান্তর ধরে সাধনা করতে হবে তবেই রাধারানী পাবে আরো বললেন কি বললেন সূরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করাও সার সূরজ পরাগে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করাও সার তবু না হইবে সকতি আমার সূর্যগ্রহণের সময় সহস্র সুন্দরী ব্রাহ্মণকে দান করতে হবে যদি তুমি পারো তবে আমাদের রাধারানী পেতে পারো এইবার গোবিন্দ কি করলেন গোবিন্দকে আরো বলছে গোবিন্দ দাসের বচন মানো হো না করে এমন চঙ্গ গোবিন্দ দাসের বচন মানো হো না করে আবার গোবিন্দ দাসের বচন মানো হো না করে এমন চঙ্গ গোবিন্দ দাসের বচন মানো হো না করে এমন ভঙ্গ আবার যৌ নাগরী অরসে জাগরী যৌ নাগরী অরসে জাগরী যৌ নাগরী অরসে জাগরী যৌ নাগরী অরসে জাগরী পারো হো না করে সঙ্গ কানাই এত কিছু করতে হবে সামান্য একটা মেয়েকে পাওয়ার জন্য আমায় এত কিছু করতে হবে বেশ ঠিক আছে তবে তাই হবে প্রাণগোবিন্দ বলে আমি সবে করে ফেলেছি বলে কি করে হয় বলে ও গো ললিতা ও গো বিশাখা চে দেখো দেখো তোমাদের রাধারানীর ওই স্বর্ণ যুগল আপৃত বক্ষ যুগল এখানে দেখে মনে হয় যেন বেনি বদরিকা আরো কি জানো রাধে তবে শোনো ওই যে রাধারানী কপালে যে সিঁদুরের বিন্দু আছে দেখে মনে হয় তরুণ বিরুদয় তার তলায় যে অর্ধচন্দ্র আছে কি গো রাধারানীর সর্বঙ্গে কটা চাঁদের বিরাজ সাড়ে চব্বিশটি চন্দ্রের বিরাজ কেমন হবে হাতে দশ নখে দশটি নখচন্দ্র পায়ের দশ নখে দশটি নখচন্দ্র দুই দণ্ডে দুটি নখচন্দ্র ২২ সারা মুখে একটা চন্দ্র ২৩ কপালে একটি চন্দ্র ২৪ আর তার তলায় অর্ধ চন্দ্র সাড়ে চব্বিশটি চন্দ্রের বিরাজিত তাই বললেন তাই ওই চন্দ্রকে দেখে মনে হচ্ছে যেন তরুণ রবির উদয় তরুণ রবি রাহুকে গ্রাস করতে উদ্যত হয়েছে এইবার আরো কি বললে এইবার সহস্র সুন্দরী ব্রাহ্মণীকে দান করতে হবে তাই কি বললে সেন্দুর
তোহারি হৃদয়ে বেনি বদরি কাশ তোহারি হৃদয়ে বেনি বদরি কাশ তোমার হৃদয়ে তোমার হৃদয়ে তোমার হৃদয়ে বেনি বদরি কাশ তোহা পদ নখদিজ নখদিজ রাজ ঈশপিন বিন সুন্দরী সহস্র পারানে তুমি তো জানো না কতগুলো সহস্র সুন্দরীর প্রাণ আমি তোমার চরণে দানে করেছি, তাই সমস্ত সহস্র সুন্দরীর প্রাণ এবং আমার দশ নখে দশটি নখচন্দ্র, পায়ের দশ নখে দশটি নখচন্দ্র, আমার বলতে যা কিছু আছে হে রাধে তোমার চরণে সবে সপে দিলাম, যখন গোবিন্দের চরণ ধরতে যাবে। এদিকে সখী আমার রাধারানী সখীদের বলে উঠল, ওরে সখী, ওরে ললিতা, ওরে বিশাখা, চেয়ে দেখ আমার বধূন প্রাণে তাকায়ে, আমার বধুর প্রাণে একবারে তাকিয়ে দেয়। তোরা কেউ কিছু বলিস না, ঘামিয়াছে চাঁদ মুখো তোরা কিছু বলিস না, ওরে সখী, ওই দে ঘামি আছে চাঁদ মতো খানি, দে দে পশরা কানি যার লাগি মোরে বিকি কিনি, বলি দে কিরিশরেন মনে সেই কিরিশরেন মনে, অসখী ভজন হইল সারা আজ মন হইল পারা, ভজন হইল সারা আজ মন হইল পারা, ভজন হইল সারা আজ মন করিল তারা, ভজন হৃদয় মোর হরি মোর হরি মোর প্রসাদ পাইল জনে গানে, প্রসাদ পাইল জনে জানে, প্রসাদ পাইল জনে জানে, প্রসাদ পাইল জনে জানে, বলি এখন আমার সাজাইয়ে দে কৃষ্ণ সেবায় দাসী করে, এখন আমার সাজাইয়ে দে সাজাইয়ে দে সম্পদ, এখন আমার সাজাইয়ে দে কৃষ্ণ সেবায় দাসী করে, এখন আমার সাজাইয়ে দে কৃষ্ণ সেবায় দাসী করে, আর তো যাব না আমি ঘরে, আর তো যাব না আমি আমি ঘরে, আর তো যাব না আমি ঘরে। এইবার রাধারানী আনিত দধিযুক্ত ঘৃতগোল কৃষ্ণ বদনে দিলেন, সখীরা সবাই সেই কৃষ্ণের বদনে দিলেন, রাধারানীর বদনে দিলেন, আর দানির সাজে আজকের রাধারানী কৃষ্ণের বামে গিয়ে দাঁড়ালেন, সখীগণ সবাই সেই যুগল রূপ দর্শন করছেন। আজকের এইখানে আমরা লীলা সমাপ্ত করলাম, রাধা কৃষ্ণ প্রাণম এবার একটু সবাই উঠে দাঁড়া, যুগল কিশোর রাধা কৃষ্ণ যুগল কিশোর আমার
গোলকী সোনা মাদের গোপি মনোজ তমালে রবন রতন বেদীর উপর বসাবো দুজন কালের ফুলে গেলি তমালে রিবন কালের বসাবো জয় রাধে জয় শ্যাম নিতাই গৌর হরি বল।